সাউথ আফ্রিকার জাতীয় ক্রিকেট দলের ড্রেসের স্পন্সর ক্যাস্টল ক্যাস্টল হচ্ছে অ্যালকোহল পণ্য আমলা সাউথ আফ্রিকার জাতীয় দলের ওপেনার ছিলেন সাউথ আফ্রিকার অধিনায়ক সে হাসিম আমলা কখনো তার খেলার পোশাকে ক্যাস্টেলের লগোটা ব্যবহার করে না কারণ অ্যালকোহল ইসলাম ধর্মে হারাম কিছুদিন আগে ভারতের সাথে সিরিজ বিজয় ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের সব প্লেয়ার ট্রফি নিয়ে বিজয় উল্লাস করছিল কিন্তু সারা বিশ্বের দর্শক দেখল ইংল্যান্ড টিম ট্রফি নিয়ে উল্লাস করছে কিন্তু আদিল রশিদ আর মঈন আলী দূরে দাঁড়িয়ে আছে কারণ ট্রফির পাশাপাশি সোবানার হিসেবে ইংল্যান্ড দলকে শ্যাম্পেন দেওয়া হয়েছিল আর বিজয় উল্লাসের সময় শ্যাম্পেনের বোতল ছাঁকিয়ে ইংল্যান্ড টিম উল্লাস করছিল বলে এই দুজন প্লেয়ার দূরে সরেছিলেন কারণ ইসলামী অ্যালকোহল হারাম সেদিন এই ঘটনা স্টেডিয়ামের জায়েন্ট স্ক্রিনে সরাসরি সম্প্রচার হচ্ছিল এবং মইন আলী এবং আদিল রশিদকে করতালি দিয়ে বাহবা দিচ্ছিল গ্যালারিতে উপস্থিত হাজার হাজার দর্শক বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের পোশাকের লগতে বাঘের ছবি আছে তাই মুশফিক সে বাঘের ছবিটি আড়াল করে রাখছেন এখানে সমস্যা কি হচ্ছে সমালোচকদের বাঘের সাথে কি দেশপ্রেম জড়িয়ে আছে নাকি এটার জন্য মুশফিকের দেশপ্রেম কমে যাচ্ছে এক অদ্ভুত জাতিতে পরিণত হয়েছি আমরা সাউথ আফ্রিকার মুসলমান নাগরিকের সংখ্যা মাত্র এক দশমিক ছয় পার্সেন্ট সেদেশে হাসিম আমলাকে জাতীয় ক্রিকেট দলের পোশাকে স্পন্সর লগ না পড়বার জন্য সমালোচিত হতে হয় না দুই দশমিক সাত পার্সেন্ট মুসলমান বসবাস করে ইংল্যান্ডে সেই দেশের মানুষ আদিল রশিদ এবং মঈন আলীর ধর্মীয় অনুভূতির ব্যাপারে সমর্থন জানাতে কুণ্ঠাবোধ করে না কিন্তু নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মুশফিকুর রহিমকে ধুয়ে ফেলে হয় তার নিজের পোশাকের মধ্যে থাকা পশুর ছবিটি আড়াল করে রাখার কারণে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথী থাকুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিন